কথায় বলে হাতি মরলেও নাকি লাখ টাকা, বাঁচলেও নাকি লাখ টাকা। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর এই কথাটার আমি সত্যতা প্রমাণ পেলাম। রানীর মৃত্যুর পর যত না শঙ্কিত রাজ পরিবার, তার থেকেও বেশি শঙ্কিত হচ্ছে আমাদের সাংবাদিক ভাই বোনেরা। সাংবাদিক ভাই বোনদের কল্যাণে রানীর ব্যক্তিগত থেকে শুরু করে পারিবারিক কর্মক্ষেত্র কোনো কথাই আজ আর আমাদের অজানা নেই। সবকিছুই যেন এখন রাজপ্রাসাদের প্রাচীর ভেদ করে আম জনতার মুখে মুখে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রানীর পোশাক, খাবার দাবার, ব্যক্তিগত সম্পর্ক, সাজসজ্জা, এমনকি রানীর ভ্যানিটি ব্যাগটা পর্যন্ত এর থেকে বাদ পড়েনি। আমি খুব আশ্চর্য হয়েছি এটা দেখে, যেখানে রানীর শেষকৃত্য করা হচ্ছে তখনও পর্যন্ত নিউজ হচ্ছে রানী কখন কি খেতেন, কোন খাবারটা তার সব থেকে বেশি পছন্দ, কোন খাবারটা তিনি একদমই পছন্দ করতেন না, এমনকি সকালবেলা নাস্তায় উনি কি খেতেন আর বিকালবেলা চা বিস্কুট যে খেতেন সেটাও এখন আম জনতার জানা বাকি নেই। কিন্তু আমার ইন্টারেস্টটা যেহেতু মেকআপ আর স্কিন কেয়ারের মধ্যেই সীমাবদ্ধ, রানীর সেই সকল জামা কাপড়, ব্যাগ, জুতা আমাকে ততটা আকর্ষিত করতে পারেনি। আমার চিন্তা ছিল কেন কেউ নিউজ করছে না রানী কখন কি মাখতেন, মানে মাখতেন বলতে কখন কি ব্যবহার করতেন স্কিনে, কারণ 96 বছর বয়সেও ওনার স্কিনের যে লাবণ্যতা ছিল সেটা আসলে বিস্মিত হওয়ার মতোই। চিন্তা করতে করতে খুঁজতে লাগলাম যে উনি আসলে কি ব্যবহার করতেন স্কিনে যে তার ত্বকটা এতটা সুন্দর ছিল। আমরা যেহেতু এখন আর 80-এর দশকে নেই বা 70-এর দশকে নেই, মানে 21 শতকে আমাদের কাছে খুবই অভাবনীয় একটা বস্তু আছে যার নাম হচ্ছে ইন্টারনেট। তো ইন্টারনেটের কল্যাণে হয়েছে কি, আমি খুঁজতে লাগলাম যে এই রানীর ত্বকের রহস্যটা কি। মানে ঘাটাঘাটি করতে করতে আমি একটা আজব বস্তু সন্ধান পেলাম, সে আজব বস্তুটার নাম হচ্ছে রেটিনল। এই নিলাম রানী হয়তো বা তার ত্বকটাকে ভালো রাখতে রেটিনল নামক কোন বস্তুর ব্যবহার করতেন, কিংবা রেটিনলের কাছাকাছি কোনো বস্তুর ব্যবহার করতেন, কারণ এই রেটিনলের কাজ নাকি মানুষের বয়স ধরে রাখা। ভাবা যায় ত্বকের বয়সটাকে ধরে রাখা, ভাবা যায় কতটা অভাবনীয় বস্তু এটা। তারপর থেকে এই খোঁজ দ্য সার্চ, মানে আমাদের অনন্ত ভাইয়ের মতো লেগে গেলাম রেটিনল সার্চ করতে। পরে খুঁজতে 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 আমি তো অনেক ব্র্যান্ড পেলাম, তার মধ্যে আমার কাছে দুইটা প্রোডাক্ট খুবই ভালো লাগলো রেটিনলের মধ্যে। তো আমি ভাবলাম কেন না এই প্রোডাক্টটা আমি ট্রাই করতে থাকি এবং দেখি রানীর মতো সেই ত্বকের লাবণ্যতা এবং সৌন্দর্য আমি ধরে রাখতে পারি কিনা। হচ্ছে ম্যারিলন আভার এই রেটিনল অয়েল, এটাকে বলা হচ্ছে 2% রেটিনল সিরাম, কিন্তু এটা হচ্ছে কনসিস্টেন্সিটা পুরোই অয়েলের মতো, মানে তেলের মতো, যেটা যেহেতু উইন্টার আসছে সেক্ষেত্রে অনেক ভালো হবে। আমি সেজন্যই এটা নিয়েছি যেহেতু এটা তো রেটিনল, মানে সেই অভাবনীয় বস্তুটি আছে। দ্বিতীয়ত আমি নিয়েছি দ্য অর্ডিনারির রেটনয়েড। রেটনয়েডটা হচ্ছে রেটিনলের আরেকটা ফর্মুলা এবং এটাতেও কিন্তু 2% রেটনয়েড আছে। এখন তোমাদের মনে হতে পারে এত অভাবনীয় একটা বস্তু যেটা ব্যবহার করলে আমাদের ত্বকের চামড়া টান টান হবে বা আমাদের ত্বকের বয়সটা ধরে রাখবে যে বস্তুটা, সেটা কেন 2% ব্যবহার করব। কারণ আছে, কারণ হচ্ছে এই যে বস্তুটা সেটা একটা সাইড এফেক্টও আছে। এটা এতটাই ধারালো, মানে এতটাই কার্যকরী যে 2%-এর অধিক যদি ব্যবহার করো তোমাদের স্কিনটাকে বার্ন করে ফেলতে পারে। এখন চলো কথা বলি এটা কিভাবে কাজ করে সেটা নিয়ে। আমরা সবাই জানি আমাদের স্কিনের ভিতরে কিছু ছোট ছোট সেল থাকে এবং এই সেলগুলোই মেইন আমাদের স্কিনের যে ব্যারিয়ার বলো বা স্কিনের যে তারুণ্য বলো সেটাকে ধরে রাখতে এই সেলগুলো মেইন কাজ করে। আর এই রেটিনল হচ্ছে সেই স্কিন সেলের প্রোডাকশনটা বাড়িয়ে দেয়, মানে স্কিনে অনেক পরিমাণে সেল প্রডিউস হতে থাকে রেটিনলের মাধ্যমে। এছাড়াও আমাদের ত্বকে যে ছোট ছোট ছিদ্র আছে সেগুলো যখন ক্লগ হয়ে যায়, মানে সেগুলোতে যখন ময়লা জমা হয় বা মেকআপ করে সেগুলো জমা হয়, সেগুলোর কারণে কিন্তু আমাদের স্কিনে পিম্পল হয়, দাগ হয়। তো সেইগুলোকে রিমুভ করার জন্য, মানে
পোরটাকে ক্লিন করার জন্য রেটিনল কিন্তু কাজ করে থাকে। মানে পোরটা ক্লিন করার মাধ্যমে ময়লাগুলো যখন বের হয়ে আসবে তখন কিন্তু আমাদের ত্বকে তারুণ্যটা আবার ফিরে আসবে। এছাড়াও সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেটা হচ্ছে তা হচ্ছে স্কিনটাকে এক্সফোলিয়েট করে হচ্ছে রেটিনল। মানে রেটিনলটা তোমাদের স্কিনের উপর যে মরা চামড়া বা কালো কালো ভাব, সেই মরা চামড়াগুলো জমেই কিন্তু আমাদের স্কিনে কালো কালো যে ড্রাই প্যাচেসগুলো হয় সেগুলো কিন্তু একদমই হতে দেবে না রেটিনল, কারণ সে ড্রাই প্যাচেসগুলোও কিন্তু রিমুভ করবে এই রেটিনল, এবং তার সাথে সাথে স্কিনের কোলাজেন প্রোডাকশনও করে থাকবে রেটিনল। মানে আমাদের স্কিনের যে প্লাম্পি লুকটা আছে সেটা দেওয়ার প্রথম এবং প্রধান উপাদান হচ্ছে কোলাজেন। কোলাজেন কিন্তু আমাদের স্কিনটাকে অনেক ভালো রাখে, এবং কোলাজেন প্রোডাকশন তো আমরা অনেকভাবে বাড়ানোর চেষ্টা করি, কেউ কোলাজেন ড্রিঙ্ক ট্রাই করি, কেউ কোলাজেন ট্যাবলেট খাই, কিন্তু রেটিনলও কিন্তু কোলাজেন প্রোডাকশনটা বাড়িয়ে দেয় স্কিনে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, আপু এটা কিভাবে ব্যবহার করব বা দিনে কয়বার ব্যবহার করব, যেহেতু তুমি বলেছো এটা খুবই পাওয়ারফুল একটা ইনগ্রেডিয়েন্ট। আমি তোমাদের বলছি রেটিনলটা তোমরা প্রতিদিনই ব্যবহার করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে বলবো একবারের বেশি দিনে ব্যবহার করবে না। দিনে বলতে বেসিক্যালি রাতে, দিনের বেলা তোমরা রেটিনলটা কখনোই ব্যবহার করবে না, কারণ এটা যেহেতু অনেক পাওয়ারফুল একটা ইনগ্রিডিয়েন্ট, সূর্যের আলোর সাথে এটা কিন্তু রিয়াকশন করে এবং স্কিনে পুড়িয়ে ফেলতেও পারে, মানে এটা এতটা পাওয়ারফুল। সুতরাং তোমরা সব সময় রাত যে নাইট টাইম স্কিন কেয়ার আছে সেইখানে এই রেটিনলটা অ্যাড করবে। তোমরা চাইলে রেটিনলের সিরাম ব্যবহার করতে পারো, কিংবা রেটিনলের অয়েল ব্যবহার করতে পারো, রেটিনল ফেস ওয়াশ ব্যবহার করতে পারো, কিংবা রেটিনল ক্রিম ব্যবহার করতে পারো। কিন্তু এখানে মনে রাখবে একসাথে দুই ধরনের রেটিনলের প্রোডাক্ট কখনো স্কিনে ব্যবহার করবে না। মানে আমি চাইলেই সিরাম এবং তেল একসাথে ব্যবহার করতে পারবো না, কিংবা সিরাম এবং রেটিনল দেওয়া কোনো ধরনের কোনো ময়েশ্চারাইজারও ব্যবহার করতে পারবো না। সব সময় যে কোনো একটা প্রোডাক্ট তোমরা রাখবে যেখানে রেটিনল আছে, কারণ ওই যে 2% সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং সব সময় প্রত্যেকটা প্যাকেটে, যেমন এখানেও বলা আছে যে তোমরা একসাথে দুইটা রেটিনল অলা প্রোডাক্ট কখনোই ব্যবহার করতে পারবে না। এই রেটিনলগুলো যেহেতু অনেক মহামূল্যবান রাজকীয় জিনিস, তাই এই জিনিসগুলো কিন্তু সব সময় সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে এবং কুল আর ড্রাই প্লেসে স্টোর করতে হবে। তাই বলে ফ্রিজারে কিন্তু রেখে দেওয়া যাবে না, একদম সুন্দর করে তোমার ড্রেসিং টেবিলে যেখানে সূর্যের আলোটা পড়ে না সেখানে সুন্দর করে সাজিয়ে রেখে দিবে। মানে বলা আছে 2 বছর, কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু 6 মাসের বেশি একদমই ব্যবহার করা যাবে না, কারণ রেটিনলটা বেশি দিন ব্যবহার করা যায় না। তাই যতদূর সম্ভব তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যবহার করে শেষ করে ফেলবে এবং অ্যাট এ টাইম একটা রেটিনল প্রোডাক্ট নিবে, তাহলে হবে কি তোমরা বেশি সময় ধরে ব্যবহার করলে প্রবলেম হবে না, শেষ করতে পারবে। এই ছিল আমার রেটিনল কথন। এবং যারা বয়সটাকে ধরে রাখতে চাও, ত্বকের লাবণ্যতাকে ধরে রাখতে চাও, তারা তোমাদের স্কিন কেয়ারে 25 বছরের পর থেকে অবশ্যই এই রেটিনল বা রেটিনয়েড প্রোডাক্টটা অ্যাড করতে পারো, তাহলে কিন্তু তোমাদের স্কিনটা অনেক ভালো থাকবে, ভিতর থেকে অনেক অনেক বেশি প্লাম্পি লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।